सुधी দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রুহুল মিজা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে আমার একটি বিষয় নিয়ে আপনাদেরকে আমি আলাপ আলোচনা করব। অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলেন যে আমার মাথা ঘুরায়, তো মাথা ঘুরার কারণ এবং তার প্রতিকার কি সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বিস্তারিত আমার এই ভিডিওতে বলবো বা ট্রিটমেন্ট দেব। তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা এই সমস্যায় ভুগতেছেন, মাথা ঘোরা বা মাথা ঘোরার কারণটা কী। তো হঠাৎ মাথা ঘুরতে শুরু করলে কারো কারো মনে হতে পারে যে তার দিন নিজের এর চারপাশের দুনিয়াটা ঘুরছে, আবার কেউ ভাবেন যে চারপাশে দুলছে বা এভাবে বা অনুভূতি হয়। তো আবার কেউ ভাবছেন যে যাই হোক না কেন মাথা ঘোরার বিষয়টি গুরুত্ব দিতে হবে, যেহেতু মাথা ঘোরার বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। মাথা ঘোরার বিষয়টি অনেকেই আবার তোয়াক্কা করেন না, কিন্তু তোয়াক্কা না করলে চলবে না, কারণ মাথা ঘোরার একটি কমন বিষয় যা আমাদের আদৌ আমরা অনেকেই এই জিনিসটা খেয়াল করি না। তো মাথা ঘোরার বিষয়টি নিয়ে আমি আমার এই ভিডিওটিতে যা বিস্তারিত বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো মাথা ঘোরার কারণ কি? অতিরিক্ত দুশ্চিন্তা বা ওষুধ সেবনের কারণে মাথা ঘোরা বা মধ্য অন্তঃকরণের বা রক্তবাহী নালীর অস্বাভাবিকতার কারণে বা অন্তঃকরণের প্রদাহ বা মধ্যকরণের প্রদাহ বা মেনিনজাইটিসের রোগ বা অস্বাভাবিক দৃষ্টিগোচর সমস্যার কারণে মাথা ঘোরার কারণ হতে পারে। আবার দেখা গেছে অনেকেই উঁচুতে উঠে নিচের দিকে তাকালে তার মাথা ঘোরা, বা আবার অনেকে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালেও মাথা ঘোরা হতে পারে। অনিয়মিত রক্তচাপ বা মাথা পেছন বা ঘাড়ের রক্তনালী বাধা বা রক্ত সরবরাহের ত্রুটি বা মস্তিষ্কের দিকে টিউমার বা পানি জমাট বা মাল্টিপল টেস্ট বা বাইরাজনিত ভেন্টিবুলার বা নিউরাইসিস বা মধ্যবয়সী নিউরাইসিস রোগ জনিত বা আঘাতজনিত কারণেও এই মাথা ঘোরানো হতে পারে। এই সমস্যার পাশাপাশি অনেকের ভেতরে শুশু শব্দ বা দপদপ শব্দ হতে পারে। তা আশা করি এইগুলো মাথা ঘোরার কারণ। কখনো কখনো মাথার অবস্থা পরিবর্তন করলে সমস্যাটি বাড়ে বা কমে। তো এই রকম আচরণে মাথার ঘোরার আর ঘুরতে থাকে। তো মাথা ঘুরলে শরীরের ভারসাম্য থাকে না, এর কারণ অবস্থায় পরে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে, যে কোনো অবস্থায় যে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। তাই এই অবস্থায় আঁকড়ে ধরে বসে থাকাটাই সবচেয়ে ভালো। তো যাদের বিনাইন বা পজিশনাল বাটিকু নামের সমস্যাটি আছে, হঠাৎ ঘাড় বা মাথার অবস্থা পরিবর্তন করলে তাদের মাথা ঘোরা শুরু হয়। এই জন্য রাত পাশ ফিরে না শুয়ে তারা চিত হয়ে একটুকু উঁচু বালিশে মাথা দিয়ে শুবেন। হঠাৎ করে মাথা বা ঘাড়ের উঁচু টান টান করবেন না, মাথা জাকড়াবেন না, আর যা করবেন না। আপনার হঠাৎ মাথা ঘুরতে থাকলে আপনি যে কাজটি করছিলেন সেই কাজটি করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। চিত হয়ে শুয়ে পড়ুন, বন্ধ করুন চোখ দুটো, সহজভাবে শ্বাস নিন, সাহায্যের জন্য কাউকে ডাকুন এই অবস্থায়। আর আপনি গাড়ি চালালে থাকলে পা ব্রেকের উপর রাখুন বা থেমে পড়ুন, শুয়ে পড়ুন পাশের আসনে, বাইকের উপর ওর নিজের ছাড়াবেন না কখনোই, আপনি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। যদি আপনি মাথা ঘোরার মারাত্মক হয়, আপনি অতিরিক্ত পরিশ্রম করলে মাথা ঘোরার অভিজ্ঞতা হতে পারে, কাজ করবেন না পরিকল্পনা মাফিক বা আপনার সান্নিধ্যের মধ্যে কখনো সীমার অতিক্রম করবেন না, আগে চিন্তা করে তারপর কাজে হাত দিবেন, দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না, কাজের চাপ এমন বেলায় শেষ বেলায় একবেলা খাবার না খেয়ে বা রাতে রক্তের চিনির মাত্রা কমে গেলে দ্রুত খেয়ে নিন। রক্তে চিনির মাত্রা কমে গেলেও আপনার মাথা ঘোরা বা মাথা সমস্যা দেখা দিতে পারে। এ হলো মাথা ঘোরার বিষয়টি। আমি আপনাদেরকে বলতে চাই পর্যাপ্ত পানি পান করতে হবে মাথা ঘোরার জন্য, বিশেষ করে গরমের সময় প্রচুর পরিমাণে তরল জাতীয় যে খাবার বা শরবত বা পানি প্রচুর পরিমাণে পান করতে হবে, তাহলে মাথার ঘোরার সমস্যা দেখা যাবে না। তাই শরীরের যাতে পানিশূন্য হয়ে
শূন্য না হয়ে পড়ে সেই দিকে সতর্ক অবস্থানে থাকতে হবে। সতর্ক অবস্থানে থেকে অবশ্যই কাজ করতে হবে, সতর্কতার সাথে ওষুধ সেবন করতে হবে। অনেক ওষুধ আছে আমাদের যা সচরাচর গ্রহণ করে থাকি, যেমন অ্যান্টিহিস্টামিক, অ্যান্টিবায়োটিক, উচ্চ রক্তচাপের ওষুধ বা আলসারের ওষুধ, এইসব ওষুধও মাথা ঘোরার উপযোগ সৃষ্টি করতে পারে। কেননা এই ওষুধ গ্রহণে এমন সমস্যা হলে ডাক্তারের জানান আর তাই ওষুধ পরিবর্তন করে দেবেন। মাথা ঘোরার অবহেলা করবেন না। আপনার মাঝে মধ্যে মাথা ঝিমঝিম করলে কিংবা মাথা ঘুরালে তা অবহেলা করবেন না, অবহেলা করলে অবশ্যই তা আপনার বিপদ হতে পারে। তাই পরামর্শ মেনে চলুন, চিকিৎসকের সাথে কথা বলুন। নিজে মাথা ঘোরা শুরু হলে এটি হঠাৎ করে শুরু হয়, আবার অল্প সময় থাকে নাকি মাথা দীর্ঘ সময় থাকে, এটি মাঝে মধ্যে হয় নাকি কানের উপসর্গ আছে কিনা বা আবার অজ্ঞান হয়ে পড়েন কিনা, এসব জেনে যে কোনো একদিন ডাক্তার বা চিকিৎসক আপনারা সেই ঠিকমতো নির্ণয় দিবেন বা সঠিক চিকিৎসা দেওয়ার ধারণা দিবেন। তো আশা করি আপনারা মাথা ঘোরার পরামর্শ সম্পর্কে জানতে অবশ্যই জেনে ভালো লাগবে। তো যারা এখনও মাথা ঘোরা বা মাথা সমস্যা নিয়ে অনুভূতি নিয়ে ভুগতেছেন বা মাথা ঘোরা কেন বা কী কারণে মাথা ঘোরা সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে বলা হলো। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকন বাটনটি ক্লিক করতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।